গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। শুভ ষষ্ঠী সবাইকে প্রথমে জানাই। দেখতে দেখতে ষষ্ঠী চলে আসলো, তাই না? এরকম করে একটি একটি করে দিন পার হয়ে যাবে। আমি স্নান করে সোজা ঠাকুরঘরে চলে এসেছি। সকালে সমস্ত বাসি কাজকর্ম করেছি, কিন্তু ক্যামেরা অফ রেখে করেছি। পুজোর মধ্যে ওইগুলো দেখাতে যেন কেমন লাগে, কিন্তু দেখাতে কেমন লাগলেও প্রতিনিয়ত ওই কাজগুলো আমাদের করতে হয়েছে। কারণ না করলে তো হবে না, মানে বাসন মাজা, ঘর ধো, ঘর মোছা, এগুলো তো করতেই হবে। পুজোর মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হয় ঘরটাকে, তাই ওইগুলো কাজ করেছি। কিন্তু এখন সবার ঠাকুর ব্যান্ডের সব কিছু দেখায়, ভালো পোশাক আশাক এইসব দেখায়, এই ভিডিওর সামনে আমাদের ভিডিওগুলো ফিকে পড়ে যাবে। কিন্তু তাও আমাদের যা মানে যেটুকু আমরা পারি সেইটুকু ভিডিও করে তোমাদের শেয়ার করার চেষ্টা করি। ঠাকুরঘর থেকে পুজো দিয়ে চলে এসেছি ঘরে। এই দেখো, আমি সকালবেলায় ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে ময়দাটা প্যাকেটে, কিন্তু প্যাকেটে এনেছি, এখন দেখছি কেমন একটু দলা দলা। প্যাকেটটা কী জানি কীরকম দিয়েছে, কিন্তু না ভালো ছিল, হাওয়া ঠাওয়া লেগেছে, হয়তো প্যাকেটটা দলা দলা, তাই ময়দাটাও একটু চেলে নিলাম। আজকে যেহেতু আমি ষষ্ঠী পুজোর উপোস করি, আজকে আমাদের ঘরে কোনো মানে চালের কোনো কিছু হবে না। তা ময়দা ছেলে বললে ছোলে বাটোরা খাবে, তার মধ্যে একটু সুজি দিয়ে দিলাম, ছোলে বাটোরাতে যা দেয় আর যা যা উপকরণ সেগুলোই দিচ্ছি। তবে হ্যাঁ, কেউ বলো না যে এই পুজোর দিনে তুমি এইসব রান্নাবান্না দেখাচ্ছ কেন। আরে এইগুলোও তো লাগবে, পেট পুজোটাও দরকার, আর ছোলে বাটোরা করতে গেলে একটু খাট্টা দই মানে টক দই দিতে হয়, দিয়ে দিয়েছি। আর ময়দার পরিমাণ কিন্তু অনেকটা, প্রায় 1.5 কেজির থেকে বেশি, কারণ আমাদের ফ্যামিলির আমরা 5 জন খাবো, আর ছেলের একটা বন্ধুর বাড়ি দেওয়া হবে। এদিকে নারকেল কেটে নিয়েছি, নারকেল দিয়ে বুঝতেই তো পারছো কী হবে, নারকেল দিয়ে ছোলার ডাল হবে। আর না তোমার নিরামিষ সবজি দিয়ে, যেটাকে লাবড়ার তরকারি বলে, ওই দিয়েও কিন্তু লুচি খেতে খুব টেস্ট লাগে। খিচুড়ির সাথেও যেমন ভালো লাগে, লুচির সাথেও ভালো লাগে। আর এই দেখো আমাদের সব রকম সবজি এনেছে, তার মধ্যে দেখলাম বাঁধাকপি, কুমড়ো, মূলো, মানে দেখে মনে হচ্ছে শীত একেবারে চলে এসেছে। যাই হোক, ষষ্ঠীতে একে জমিয়ে খাওয়া দাওয়া, দুধ বসিয়ে দিয়েছি, কারণ চালের কিছু হবে না, সিমই করব, সিমইটা তো করা যায়। আর একটু মিঠে মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে কিন্তু ভালো লাগে, তা দোকানের মিষ্টি ফিষ্টির থেকেও ঘরে লুচি পরোটার সাথে একটু সিমই পায়েস ভালো লাগে কিন্তু। তা সিমই করব, কিন্তু এখনও দুধটা ফুটিয়ে নামিয়ে আসলাম, ডালও ফুটিয়ে নামিয়ে আসলাম, ময়দাও মেখে রাখলাম, এখন সবজিটা কেটে গুছিয়ে নিচ্ছি, তাহলে ঝটপট হবে। কিন্তু বন্ধুরা, আমি যে পুজোর উপোস করেছি, আমি আর অঞ্জলিটা দিতে পারলাম না, কারণ মানে কাজে এত ব্যস্ত, তারপরে মাইকে আওয়াজ আসছিল, সেখান থেকেই অঞ্জলি পুরো আমার ঘরে কিচেনে মানে আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। বলতে পারো হেসেলে থেকেই আমার ষষ্ঠী পুজোর মানে অঞ্জলি নেওয়া হয়ে গেল। এটা মানে মা দুর্গার ইচ্ছে ছিল, কারণ ওনার ইচ্ছে ছাড়া কিছু হয় না। ছোলার ডাল নারকেল দিয়ে হয়ে গেছে, একটু নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি, এখন এই যে নিরামিষ লাবড়ার তরকারিটা পাঁচফোড়ন দিয়ে সম্বাদ দিয়ে দিয়েছি, এবার ধনে পাতা আর একটু নারকেল কুচি রেখে দিয়েছিলাম, আর একটু ভাজা মশলা, এর মধ্যে একটু ঘি দিয়েছি। মানে ডালের থেকেও সবজিটা আমাদের এর কোনো সময় খায় না, কিন্তু আজকে খুব ভালো খেয়েছে। আর সত্যি সবজিটা করেছি না, মনে হচ্ছে একটা পুজো পুজো, বেশ সুন্দর একটা স্পেশাল। আজকে প্রত্যেকটা জিনিসে যেন মা দুর্গার একেবারে হাত রয়েছে, এত সুন্দর রান্নাবান্নাগুলো হয়েছে। আর এখানে সিমইটা ভাজা ছিল, তাও আমি ঘি দিয়ে একটু ভেজে নিলাম। আর তখন তো দেখেছো আমি দুধ ফুটিয়ে রেখেছি। আর পূজার উপলক্ষে তুমি যখন যেটা করবে খুব টেস্ট হয়, অন্য সময় করে খাবে সেটাতে কিন্তু অতটা টেস্ট হবে না। এই দেখো সিমইটা হয়ে গেছে, আর এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, মানে লুচিটা এখন করবো না, লুচি না ছোলে বাটোরা, আমি লুচি বলছি বারবার। এই দেখো সমস্ত কিছু হয়ে গেছে, আর পরিমাণ কিন্তু অনেকটা করেই, কারণ আমাদের তো মানে দুবেলাই আজকে এগুলো খেতে হবে, আর বললাম ছেলের বন্ধুর বাড়ি দেওয়া হবে। তাই এই দেখো রান্নাবান্না পুরো সব কমপ্লিট, এখন কিছুক্ষণ পরে আবার লুচিটা করা হবে। এই দেখো এবার একটু ঝুল বারান্দা দিয়ে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির দোকানটা, মানে ওদের একদম রেস্ট নেই গো, ওরা কন্টিনিউ মানে খেটে যাচ্ছে। ওই দেখো কত চিকেন, আলুর বস্তা, মানে সারা দিন ওরা ভোর 5টার দিকেই চলে আসছে। সবে তো আজকে ষষ্ঠী, তাতেই এই অবস্থা, আট তো দিন পড়ে আছে।
সকাল থেকে আজকে তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না, আর দুর্গা ষষ্ঠী উপস্থিত করেছি কিন্তু মণ্ডপে গিয়ে আর অঞ্জলি নিতে পারিনি। এইগুলো জোগাড় করতে করতে ওখানে 10:30 না 11:00 সময় মাইকে অ্যানাউন্স করছিল, তা ওখানেও মানে অঞ্জলি মাইকে আমি শুনতে পাচ্ছিলাম রান্নাঘর থেকে। আমি বলছি যাক, ওখান থেকে আমার কানে ঢুকছে, আমার হয়ে গেল। তারপরে ওই মন্ত্র শেষ হয়ে গেছে, এবার আমি একটু জল খেয়ে নিয়েছি, বুঝেছো তো? আর ওই রান্নাগুলো ওগুলো হয়ে গেছে, আর এখন শুধু লুচিটা বাকি আছে ভাজা, ওটা একটু গরম গরম ভাজবো। আর কি বলতো, মানে উৎসব মানে শুধু তো মানে ঠাকুর দেখা, ঘোড়া সাজা সেটা না, উৎসব মানে ভুরি ভোজন, তাই তো? ভালো মন্দ খাওয়াটাও তো কিন্তু প্রত্যেকটা ঘরে ষষ্ঠী দিনেই সপ্তমী দিনেই যতই মানে ঝাঁকঝিক আনন্দ উল্লাস বাইরে করুক, ঘরে এসে কিন্তু নিয়মটা করতেই হবে, খাবারগুলো খেতেই হবে। তাই সেরকম সেইগুলো করার জন্য আমাদের মতো কত হাউস ওয়াইফরা রয়েছে, অনেকে বাইরে ঘুরে ঘুরে প্যান্ডেল দেখাচ্ছে, তাদের এক একটা ব্লগ, আর আমাদের মতো হাউস ওয়াইফরা যারা ঘরে উৎসবে কিছু কিছু খাবার দাবার করছি তার একটা ব্লগ। তাহলে সব রকম ব্লগ তোমরা দেখো, ভালো লাগবে। এখন একটু হাওয়ায় বসি, তারপরে ওটা ভাজবো। এখন যে ছোলে বাটোরা বানাচ্ছি এটা হচ্ছে বাবা চলে এসেছে, কারণ বাবা মাকে আগে দিয়ে দেব। আর আমরা মানে আজকে যেন বলতে নেই, খেতে খেতে আমাদের 4টে বেজেছে, আর ভেবেছিলাম যে পুজোর কদিন দোকানটা বন্ধ রাখা হবে মানে একবেলা, কিন্তু না, মানে গাড়ির ইঞ্জিন খুলেছে, এবার আমাদের দোকান থেকে সব মাল নেয়, একটা মালের জন্য অন্য দোকানে যাবে, তাই একটা জিনিস আবার কম হয়েছে। এবার ছেলে তাড়াহুড়া শুরু করেছে যে ছেলে মানে যাবে এখন গড়িয়া, ও বাইক নিয়েই বেরিয়ে যাবে। তাই যে এই বাটোরাগুলো, ছোলে বাটোরাগুলো এগুলো নিচে দিয়ে আসবো, আমরা যখন খেয়েছি তখন আবার ভেজেছি। এখন বাবুটা যাবে চোখের সামনে দিয়ে, তাই আমি বললাম তুই না খেয়ে যাবি, একটু সিমুই খেয়ে যা বাবা। তা ও না সিমুই খেতে খুব পছন্দ করে, আর দেখো আমার ছেলে সিমুই খেয়ে কীরকম করে। লাইসেন্সটা নিয়ে নে, গাড়ি চালাবি তো। কেমন হয়েছে, ভালো হয়েছে? তাহলে এসে আস্তে ধীরে খাবি, আর আস্তে আস্তে গাড়ি চালিয়ে সিমুইটুকু খেয়ে গেল, এই শান্তি। আসলে কি বলতো, ব্যবসায়ী ঘরে এই অবস্থা, আমাদের কোনো পূজা পার্বণ বলে যে ছুটি তা থাকবে না। এই ছেলে যাচ্ছে, আর আমাদের এই তো দোকানে ছেলের সঙ্গে যার ইঞ্জিন হচ্ছে সেও যাচ্ছে, যে হেলমেট পরে ওরা বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই, কারণ কাস্টমার আসলে তাদের তো সবগুলো মাল গুছিয়েই দিতে হবে। তাই এই নিয়ে ছেলে আসলো, তারপরে আমাদের খাওয়া দাওয়া হলো। ওই রকম মানে এখন দোকান বন্ধ রাখলেই এসে এই তাল লাগবে, ওই লাগবে, সেই লাগবে, যেহেতু গাড়িগুলো চলছে। এখন 4টে বাজতে যায়, এই সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট আমি খেতে বসবো। আর ছেলে আসলো, ছেলেকেও দিলাম, আমাদের একেও দিলাম খেতে, খাওয়া হয়ে গেছে সবার, শ্বশুর শাশুড়ির অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আর ছেলেটার আবার খুব ঠান্ডা লেগেছে, কি অবস্থা দেখো, ভালো লাগে পুজোর মধ্যে এরকম? তা আমি এখন খেয়ে নিই। এই যে আমার খাবার এখানে রয়েছে, এই যে লুচি ভেজে নিয়ে এসছি, আর এর মধ্যেই তোমার এই যে রেসিপিগুলো তো জানো, সিমুই ছোলাট ডাল আর নিরামিষ তরকারি। এবার খেয়ে নিই, খিদে পেয়েছি, সেই সকালে একটু জল খেয়েছি, আর কিচ্ছু খাওয়াইনি, মানে সকালে মানে ওই অঞ্জলির মন্ত্রটা কানে আসলো সেই সময় একটু জল খেয়েছি, আর কিছু খাওয়াইনি। ঠিক আছে, খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখেছো বাইরে কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই দেখো হাওয়া ছেড়েছে। তা ভেবেছিলাম আমাদের ওই যে গতকাল যেখানে প্রোগ্রামে গেছিলাম সেখানে আজকে বাচ্চাদের খুব সুন্দর অনুষ্ঠান, এই হাওয়া ঝড় আর এই দেখো বৃষ্টিতে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, আর আমার বেরোনো হলো না। ষষ্ঠী আমার আজকে রান্নাঘরেই কেটে গেল, মা দুর্গার কাছে আর যা যেতে পারলাম না, কী আর করা যাবে, এখন 12টা ওভার হয়ে গেছে রাত। এখন ছেলে আবার ষষ্ঠী পালন হয়ে গেছে, ছেলে আবার এই যে এই খাবারগুলো নিয়ে আসলো, আজকে ছেলেও এই ওয়েদারের জন্য দূরে কোথাও গেল না, ও চলে আসলো। এই দেখো চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এই হচ্ছে মানে ষষ্ঠী মানে ষষ্ঠী শেষ, সপ্তমী পড়েও গেছে, 12টা যখন বেজে গেছে, আর এই দেখো আজকে খাবার এই, আর কি করা যাবে, ষষ্ঠীটা এইভাবেই কেটে গেল, একটা দিন করে মানে কেটে যাবে, আর পুজো দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তা এইভাবেই আজকে ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো, আনন্দ করো, সুস্থ থেকো।